মুর্শিদাবাদ জেলায় গেছে? ও মাইরা, মুর্শিদাবাদ জেলায় গেছে? কোথায় গেছে মুর্শিদাবাদে? কোথায় গেছে মুর্শিদাবাদে? সবাই যে হাজার দুয়ারি দেখতে, এখন হাজার দুয়ারির মধ্যে যে কি আছে বাবা আমি এখনো খুঁজে পাইনি। গিয়ে দেখি কতগুলো ওই তরোয়াল ঠরোয়াল এগুলো রাখা আছে বাবা। কি জানা হাজার দুয়ারি দেখেছেন তাই আছে না? আমি ভেবেছিলাম কিছু হয়তো পাবো, ওরে বাবা, গিয়ে দেখি সব তরোয়াল রাখা। তো মুর্শিদাবাদে প্রায় ধরুন 80% হচ্ছে সংখ্যালঘু ভাই বোনেরা, আর 20% হচ্ছে হিন্দু। আমি যেটা শুনেছি ওদের কাছে, খাতায় কলমে হয়তো একটু বেশি কম হবে, কিন্তু ওই 20% হিন্দুর মধ্যে যেভাবে হরিবাসর হয় আপনারা ভাবলে অবাক হয়ে যাবেন মুর্শিদাবাদে কেমন ভক্ত শ্রোতা আছে। এগুলো না দেখলে বিশ্বাস করা যাবে। যেমন বাংলাদেশে, বাংলাদেশে তো প্রায় ঠিক একই ব্যাপার, হয়তো মুর্শিদাবাদের থেকে আরো বেশি, কিন্তু তথাপিও বাংলাদেশে তো অনেক কীর্তন করেছি। বাংলাদেশের হিন্দু বাঙালিরা যেভাবে কৃষ্ণ নামের পাগল, এটা ভাবলে অবাক হয়ে যাবে। তাহলে সংখ্যায় কম হলেও জায়গা তৈরি হয়ে যায় যদি মনটা এক জায়গায় করা যায় বাবা। মুর্শিদাবাদ জেলার ঘটনাই আজকে বলবো। সেই মুর্শিদাবাদের বহরামপুর শহর থেকে যারা মুর্শিদাবাদে গেছেন, বহরামপুর সবাই চেনেন, কারণ মুর্শিদাবাদে যারা গেছে বহরামপুর চেনে না এমন মানুষ নেই, আবার শুনে শুনেও জানা যায়, কারণ মুর্শিদাবাদের সব থেকে ভালো জায়গাটাই হচ্ছে বহরামপুর। আর বহরামপুর থেকে কান্দি শহরের দূরত্ব হচ্ছে 26 কিলোমিটার। সেই মুর্শিদাবাদ জেলার কান্দির জমিদার আজ থেকে প্রায় 500 বছর ধরে নিতে পারেন, সেই 500 বছর আগে কান্দির জমিদার ছিল গঙ্গা গোবিন্দ সিংহ। আমি কিন্তু নামগুলো বলছি, ধরবো আবার, যদি উত্তর না দিতে পারেন তাহলে ভাববো লীলার মধ্যে মন নেই। জমিদারের নাম কি বললাম? সবে বললাম কি? জমিদারের নাম কি বললাম? সবাই আমার মুখের দিকে তাকিয়ে আছে, আবার কেউ এদিকে চাইছে ওদিকে চাইছে। গঙ্গা গোবিন্দ সিংহ, দেখো বাবাদের মধ্যে থেকে উত্তর এসেছে। তার ছোট ভাই রাধা গোবিন্দ সিংহ, কিন্তু রাধা গোবিন্দ সিংহের কোনো সন্তানাদি ছিল না। গঙ্গা গোবিন্দ সিংহের একটি পুত্র সন্তান ছিল যার নাম প্রাণকৃষ্ণ সিংহ। সেই প্রাণকৃষ্ণ সিংহের আবার একটি পুত্র সন্তান ছিল যার নাম কৃষ্ণচন্দ্র সিংহ। আজকে গৌরাঙ্গ একেবারে মাঝখানে গেল, জায়গা পাওনি নাকি? ঘরে সঙ্গী এসেছে বলে লুকিয়ে লুকিয়ে বসেছে। ভালো, হ্যাঁ রে, শুভ কোথায় গেল? মোহন বাগানের খেলা তাই, এত পাগল সর্বনাশ, মানে কীর্তনের থেকে মোহন বাগানকে বেশি ভালোবেসে ফেলেছে। আছে এরকম পাগল আছে বাবা, আপনারা বিশ্বাস করবেন না, আমি ওর এক রিলেটিভের বাড়িতে গিয়েছিলাম, মানে ওর পিসির ছোট ছেলে, সে এতটাই মোহন বাগানি জীবনে কোনোদিন ইলিশ মাছ খায়নি। আমি জিজ্ঞাসা করলাম তুই কি ভালো খাস, তার নাম বলতে বলতে বলছে মামা আমরা তো আঁশ খাই, তা আপনার কাছে আর কি গল্প করব, আপনারা নিরামিষ ভোজী মানুষ। আমি বললাম তাতে কি, তুই কি খাস ভালো সেটা বল। তা বলছে সবই ভালো খাই কিন্তু ইলিশ মাছ জীবনে খাই।
বললাম কেন, বলে আমি তো মোহন বাঙালি। তার মানে বুঝুন কতটা অন্ধ ভক্ত যে ইলিশ মাছ গ্রহণ করে, এরকম পাগল আছে আর কি, যা করো মোহন বাগানের কথা শুনে কথাটা বললাম। কি বললাম প্রথমে নাম দুটো, গঙ্গা গোবিন্দ সিংহ, ছোট ভাইয়ের নাম রাধা গোবিন্দ সিংহ। গঙ্গা গোবিন্দ সিংহের পুত্র সন্তান ছিল, রাধা গোবিন্দ সিংহের কোনো পুত্র সন্তান ছিল না। গঙ্গা গোবিন্দ সিংহের পুত্রের নাম কি? প্রাণকৃষ্ণ সিংহ। বা আর সেই প্রাণকৃষ্ণ সিংহের আবার একটি পুত্র সন্তান ছিল যার নাম কৃষ্ণচন্দ্র সিংহ। ছোটবেলায় দাদু গঙ্গা গোবিন্দ সিংহ কৃষ্ণচন্দ্র সিংহকে আদর করে লালা বলে ডাকতেন বলেই পরবর্তীকালে তিনি বৈষ্ণব জগতে লালাবাবু নামেই পরিচিত হয়েছিলেন। এই লীলাটা যতবার গাই ততবার আমার নিজে শিক্ষা হয় আর জগৎবাসী যারা আস্বাদন করে তাদেরও শিক্ষা হয়। কারণ বর্তমান দিনে আমরা তো সবাই টাকা টাকা করে মরি, কিন্তু একবারও চিন্তা করি নাই চলে গেলে সবই ফাঁকা। এ জগতে কোনো মানুষ তার নিজের টাকা শেষ করে যেতে পারেনি। হঠাৎ শুনলাম করোনা ভাইরাসে মারা গেছে কে? সেনকো গোল্ডের কর্ণধার। ভাবুন, সে কি ভিখারি? তাহলে সে চলে যাবে কেন? তার মানে এখানে প্রমাণ যে টাকাও মানুষকে ধরে রাখতে পারে না। এই জায়গাটাই আমরা চিন্তা করি না। যে কোটিপতি মানুষ সে কাঙাল মানুষকে অবজ্ঞা করে। একজন ধনীর কাছে একজন ভিখারির স্থানটা কেমন হয়? ভিখারি তো ধনীর বাড়িতে প্রবেশ করতে গেলেই তার দ্বিধাবোধ হয় আমি ওই বাড়িতে যাব, এত ধনী মানুষ, কিন্তু কে ধনী আর কে কাঙাল? ভগবান তুমি কাউকে করেছো ধনী, আবার কাউকে করেছো তুমি পথের ভিখারি, কিন্তু চলে যাওয়ার সময় অন্য অন্য সময় আত্মীয় স্বজন পুত্র পরিজন সবাইকেই কাজে লাগে, কিন্তু চলে যাওয়ার সময় শুধু যার যার ডাকে তার তার পার হয়ে যেতে। পিছন ফিরে বলে যাবারও সময় নাই যে আমি আসি। যখন আসবে ডাক্তার কি করিবে ইহ জগতের কোন ডাক্তার বাবা? সত্যি যেদিন ডাকবেন সেদিন জগৎ মাঝে কোন ডাক্তার আপনাকে ধরে রাখতে অথচ আমরা দেখো অহংকারই করে যাচ্ছি, সেই অহংকার চূর্ণ করবার জন্যই আজকের এই লীলা। লালার বয়স যখন 12 বছর, খুব মন দিয়ে শোনো, একদিন কাছারির বারান্দায় বসে আছে জমিদার, তো জমিদারের ছেলে। আগেকার দিনের জমিদারদের দ্বার রক্ষা করবার জন্য দারোয়ান থাকতো, প্রহরী থাকতো, দাড়ি থাকতো, বর্তমান দিনেও থাকে বাবা, কিন্তু সিস্টেমটা একটু পরিবর্তন হয়েছে। এখন আর দ্বার রক্ষা করবার জন্য দাড়িকে রাখা হয় না, দ্বার রক্ষা করবার জন্য কুকুর রাখা হয়। এমন এমন বাড়িতে যাই বাবা, কুকুরের ভয়তে বাইরে চলে আসে, মানে দুপাশ থেকে দুটো ছুটে চলে আসে। তার মানে কুকুরকে আমরা পুষতে পারি, মানুষকে দুটো অন্ন দিতে পারি না। তবে কুকুরের ব্যাখ্যা যখন করছি, কুকুরের মতন প্রভু ভক্ত আবার কেউ না। এটাও ঠিক, বর্তমান যুগে মানুষ যে বেইমানি করে ওই পশু হয়তো সেই বেইমানি করবে না, এটাও ঠিক কথা। তবে আমাদের কুকুর মশা
আর সাধুর কুকুর পোষা এক নয়। পেছনের মায়ের একটু কথা কম বলো, আমার বাড়ির কুকুর কি খায়? বলে একাদশীর দিনও মাছ মাংস নিয়ে বাড়ি যেতে হয়, কুকুর খাবে। কিন্তু সাধুর বাড়িতে কুকুর পোষা হয়? মহাজন বলছেন, বৈষ্ণবের দাঁড়েতে যদি হইতাম কুকুর, প্রসাদ দিয়া তরাইত বৈষ্ণব ঠাকুর। আমি যদি বৈষ্ণবের দাঁড়ের কুকুর হতাম, বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ পেয়ে আমার জননটা আমি ধন্য করতে পারতাম। আজকে আস্তে আস্তে কানির মধ্যে হৃদয়ের কথা বলছিলাম, আমি আমার কিবোর্ড বাজায় দাদাকে বলছি, দাদা আগামী জন্মে আর যেন ভগবান মানুষ করে না পাঠায়, এ বড় কঠিন জন্ম। কারণ যতদিন দিতে পারবো সবাই আদর করবে, আর যেদিন আমার এতটুকু দেবার ক্ষমতা থাকবে না, আমায় লাথি ঝাঁটা দিয়ে ঘর থেকে সবাই বার করবে। চিন্তা করে দেখবেন, যতদিন ছেলেকে দিতে পারবেন ছেলে বাবাকে বেশি ভালোবাসবে, মেয়েকে দিতে পারবেন মেয়ে বাবাকে বেশি ভালোবাসবে, নিজের স্ত্রীকে ভরিয়ে দেবেন স্ত্রী বেশি ভালোবাসবে, আবার উল্টে স্বামী যেমন স্ত্রীকে ভালোবাসে স্ত্রী স্বামীকে ভালোবাসে, সব হচ্ছে চাওয়া পাওয়া। কিন্তু বাবা, যেদিন এতটুকু দেবার ক্ষমতা থাকবে না, যে মানুষগুলোকে আপনি সারা জীবন ভরিয়ে দিয়েছেন তারাই দেখবেন গালমন্দ করতে শুরু করেছে, এখন আপদ বিদায় হয় না কেন, তাই কিনা মা? তাই বৈষ্ণবের দাঁড়ের যদি কুকুরও হওয়া যায় মানুষ না হয়ে, হয়তো কুকুর কথা বলতে পারে না কিন্তু কৃষ্ণ নামে কাঁদতে তো পারে। সমাজ বাড়ির রাধারামন দাস বাবাজি কুকুরের মহোৎসব করেছিলেন, আপনাদের বলে রাখি, কুকুরের মহোৎসব করে দ্বাদশটি কুকুরকে নিমন্ত্রণ করেছিলেন, এগারোটা কুকুর এসেছে, ১২ নম্বর কুকুরটা তখনও আসেনি। কি সুন্দর দৃশ্যটা, আমি নিজে দেখেছি এগুলো চিত্রপটে আর কি, সরাসরি তো নয়। এগারোটা কুকুর বসে আছে, প্রসাদ গ্রহণ করছে না, বলে ১২ নম্বর কুকুরটা আসবে, তারপর একসঙ্গে সবাই প্রসাদ পাব। মানুষের এই চেতনা আছে? আমরা তো নিজেদের ভাগে সবাই চতুর, নিজেরা সবকিছু খেয়ে নিলাম, আর একজন কি খাবে সে চিন্তা করলাম না, আবার বসলাম একসঙ্গে খাবার জন্য, আমার খাওয়া হয়ে গেল, আমি আর একজনকে জিজ্ঞাসা করলাম না, দাদা উঠতে পারি কি? এই ন্যূনতম ভদ্রতা আমাদের হারিয়ে গেছে, এগুলো শিক্ষার কথা। আর ওই কুকুরগুলো শিক্ষা দিল, প্রসাদ যদি পেতে হয় সবাই একসঙ্গেই গ্রহণ করতে হয়, আবার প্রসাদ যখন পাওয়া হয় সবাই একসঙ্গেই হানিতাই গৌর হরি বলে উঠতে হয়। কথা নয়, জয় নিতে আস্বাদন করো, কি সুন্দর হরিবাস, একটা টু শব্দ হলেও শব্দ পাওয়া যাবে, আর এই ভাবটা যে কি জিনিস, তোমরাই তো আমাকে দান করো, আমার কি ভাব থাকতে পারে? আমি সুরজিৎ বসু, আমি চোখের জল নিয়ে এখানে এসে দাঁড়িয়েছিলাম কি? চোখের জলটা কখন আসে? যখন ভক্তির বদনগুলো দেখতে পাই, যখন ভক্তির চরণগুলো দেখতে পাই, আমি কি কাঁদতে পারি? তোমরা কাঁদাও তাই তো আমি কাঁদি, আমার শক্তি কোথায়? গৌর বলে কৃষ্ণ বলে কাঁদবো এমন শক্তি আমার আছে? তোমরা কাঁদাও তাই তো কাঁদি।
আমি চাইব তোমরাও আমার মতন করে কাঁদো। তবে এই কান্নার মধ্যে যে কি আনন্দ আছে যদি কখনো কাঁদো তাহলে বুঝতে পার। এখন আগেকার দিনের জমিদার দাঁড়ে দাঁড় রক্ষা করছেন, প্রহরী নিযুক্ত করেছেন, আর হঠাৎ দেখছেন ওই 12 বছর বয়সের লালা বহির দরজায় একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ এসে দাঁড়িয়েছে। কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ মানে মেয়ের বিবাহের জন্য একজন ব্রাহ্মণ সাহায্য চাইতে এসেছেন। কিন্তু আমাদের একটা অভ্যাস খারাপ, আমরা না দেখে না জেনে না শুনে ভিখারির দ্বারে এলেই আমরা বলতে শুরু করি, তোমার হাত আছে পা আছে খেটে খেতে পারো না, আমার দ্বারে কেন এসেছো ভিক্ষা করতে, বলি না মা। কিন্তু সব ভিখারিকে এক জায়গায় রাখলে চলে? এই জগতে এমনও ভিখারি আছে যে ভিখারি নিজের খাবারের জন্য ভিক্ষা করে। আজকে অসহায় বাবা, কাঙাল মানুষ, আহা, তোরা কোথায় ছিলি রে? অসহায় একজন বাবা, খুব কাঙাল মানুষ, মেয়ের বিবাহের জন্য সাহায্য চাইতে এসেছে, আর বারবার যখন ভেতরে প্রবেশ করতে যাচ্ছে দাঁড়িয়ে দ্বার রক্ষা করে রেখেছে। কারণ জমিদারের আদেশ লালাবাবুর পিতার যে যদি কেউ আসে আমার অর্ডার ছাড়া যেন ভেতরে কেউ প্রবেশ না। বারবার ছোট্ট লালাই চোখের দেখেন কেউ, তখন থেকে দেখছি উনি বারবার ভিতরে প্রবেশ করতে চাইছেন কিন্তু ওই দাঁড়ি কিছুতেই দ্বার ছাড়ে না। সঙ্গে সঙ্গে ছোট্ট লালা চিৎকার করে উঠল, প্রহরী প্রহরী, উনি কে গো? আমি তখন থেকে দেখছি উনি বারবার ভিতরে প্রবেশ করতে চাইছেন কিন্তু তুমি কিছুতেই প্রবেশ করতে দিচ্ছ না, উনি কে? মা গো, যারা কাঙাল মানুষ ভিখারি মানুষ তারা যদি ধনীর কাছে যায় সম্মান জ্ঞাপন করবার জন্য কি করে? হাত দুটো জোর করে। এখন অত বড় জমিদারের ছেলে বয়সে যতই ছোট হোক সম্মান তো একটা আছে। ওই অসহায় ব্রাহ্মণ পিতা হাত দুটো জোর করে বলছে, ছোট বাবু, ছোট বাবু, আমি একজন কাঙাল ভিখারি মানুষ, ঘরে আমার একটি কন্যা আছে গো, আমি সেই কন্যার বিবাহের জন্য আপনার পিতা ওই বড়বাবুর কাছে কিছু অর্থ সাহায্য চাইতে এসেছি। কিন্তু দেখুন না, এই এই দাঁড়ি কিছুতেই দাঁড় ছাড়ে না। ছোট্ট লালা বলছে, ছি 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 ছি, দাঁড়ি, আমার পিতার এত ঐশ্বর্য এত জমিদারি, আর সেই পিতার কাছে একজন অসহায় বাবা এসেছে তার মেয়ের বিবাহের জন্য সাহায্য চাইতে, তুমি দাঁড়টা ছেড়ে পর্যন্ত দিলে না? আমিও জমিদারের ছেলে, তুমি আমার বাবাকে গিয়ে বলো তিনি যেন এই কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণকে 1000 টাকা দান করে দেন। ছুটতে ছুটতে গেল দাঁড়ি লালাবাবুর পিতার কাছে, বড়বাবু বড়বাবু, দাঁড়ে একজন কাঙাল ব্রাহ্মণ এসেছে মেয়ের বিবাহের জন্য সাহায্য চাইতে, আপনার ছেলে ছোট বাবু বললেন তাকে 1000 টাকা দান করে দিতে, আমি কি দেব? কথাটা শুনেই লালাবাবুর পিতা একেবারে ক্রোধে জ্বলে উঠেছে। এত বড় স্পর্ধা, এত বড় সাহস,
এখনো এক টাকা রোজগার করবার ক্ষমতা হলো না, দান করার কথা চিন্তা কর। এখনো এক টাকা রোজগার করবার শক্তি হলো না, এখনই দাতা সেজে বসে আছে। জমিদারের ছেলে বলে ফেলেছে দিতে তো হবে, একটা থলির মধ্যে 1,000 টাকা নিয়ে এসে ওই দাড়ির হাতে দিয়ে বলছে, শোনো দাড়ি, এই 1,000 টাকা তুমি ওই কর্ণাদায়গ্রস্ত ব্রাহ্মণকে দেবে, দিয়ে বলবে সে যেন জীবনে আর কোনোদিন আমার দ্বারে ভিক্ষা না করতে আসে। বাবা এই কথা বললে তার দ্বার থেকে ভিক্ষা কেউ নেবে গো? বলুন না, এই মুখটাই তো মানুষের সব, এই মুখেই মানুষ আপন হয়, আবার এই মুখেই মানুষ পর হয়। আরো একটা কথা বলে দিলেন, লালাকে নিষেধ করে দিও, সে যেদিন নিজে থেকে অর্থ উপার্জন করতে পারবে সেদিনই যেন দান করার কথা চিন্তা করে। কথাটা শুনে ছোট্ট লালা কাঁদছেন, ছি 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 ছি, আমার পিতার এত ঐশ্বর্য এত জমিদারি, আর সেই পিতার কাছ থেকে মাত্র 1,000 টাকা দান করার কথা বলেছি বলে, না 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 না, আজ থেকে এমন পিতার জমিদারিতে আমি আর রইব না। যে পিতার এত ঐশ্বর্যের অহংকার, আমি যদি সেই পিতার জমিদারিতে থাকি, দিবানিশি আমাকে এই জমিদারি পিতার নয়ন দুটো দর্শন করতে হবে। আমি তো আমার পিতাকে ঘৃণা করতে পারবো না, আর ওই অহংকারের নয়ন যদি আমায় প্রতিদিন প্রতি মুহূর্তে দর্শন করতে হয়, না জানি কখন আমারও মনের অজান্তে অহংকারের নয়ন তৈরি হয়ে যাবে। না 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 না, আমি আর এক মুহূর্ত এই জমিদারিতে রইব না। পিতার অহংকার চূর্ণ করবেন বলে ভাবুন, শুনতে শুনতে লালাবাবুদের সেই সময়ে 1 বছরে রোজগার ছিল 52,36,000 টাকা। সদি গৌর ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, আজ থেকে 500 বছর আগে যদি কোনো ব্যক্তির 1 বছরে 52,36,000 টাকা রোজগার হয়, তাহলে বর্তমান দিনে সেই অর্থের পরিমাণ কত হবে ভেবে দেখেছে? সেই ঘরের সন্তান হয়ে চলে এলেন বর্ধমান জেলায়, একটি কারখানায় কাজ নিয়েছেন মাত্র 20 টাকা বেতনে। শুধু কাঁদে, দয়াময় আমি কোনো ভুল করিনি তো, আমি কোনো অন্যায় করিনি তো, ছোটবেলা থেকে তোমাকে পাওয়ার আমার বড় বাসনা। আমি চিন্তা করলাম আমি যদি অহংকারীর জমিদারিতে পড়ে থাকি, হয়তো কোনদিন আমি তোমার মদনখানা দেখতে পাবো না, তাই পিতার ধর্ম চূর্ণ করবো বলে আমি পিতার জমিদারি ছেড়ে চলে এসেছি। ও মা, আমাদের সারা জন্মের অহংকারের ভাটা পড়ে যায় কোন দিন তোমরা তো ভালোই জানো, যে অহংকারের জন্য মানুষকে মানুষ বলে ভাবতে পারিনি, মানুষকে দুচ্ছাই করে তাড়িয়ে দিয়েছি, সারা জন্মের অহংকারের ভাটা পড়ে যায় কোন দিন বলে, ওই দেখো শ্মশানে দিবানী শিবির, ওই দেখো শ্মশানে দিবানী শিবির জ্বলিতেছে মনের যত অহংকার। হরি বল গুরু বল মনে রে, হরি বল
গুরু বলো মন রে আমার, হরি বলো গুরু বলো মন রে আমার। আমার ঠাকুর দাদা একটা গান গাইতেন যে জীবনে দুটো জিনিস সত্য আর বাকি সব মিথ্যা। কি সত্য? আপনার স্ত্রী সত্য, আপনার পুত্র সত্য, আপনার কন্যা সত্য, আপনার প্রতিবেশী সত্য, আপনার টাকা পয়সা সত্য, আপনার বাড়ি ঘর সত্য। বলে না এগুলো সব মিথ্যা, তবে সত্য কি? গুরু নাম সত্য, হরি নাম সত্য, সত্য পথে সম্বল করো সা। গুরু নাম সত্য, হরি নাম সত্য, সত্য পথে সম্বল করো সা। গুরুই পরম ব্রহ্ম, গুরু নামটি সত্য, এ দেহ মন আর সকলি অনিত, ওই দেখো শ্মশানে দিবানিশি দিনে জ্বলিতেছে মানবের যত অহংকার। হরি বলো গুরু বলো মনে রে আমার। আজকে লালাবাবুর পিতা বুঝতে পারছে যে অহংকার করলে কি হয়। যখন তার যাবার সময় হলো, পাশে কেউ নেই, একমাত্র ছেলেও তো চলে গেছে, মা গো চিন্তা করুন, অহংকার করলে কেউ থাকবে না। আজ আমার মুখে একটু গঙ্গা জল দেবারও কেউ নেই, আমার কর্ণমূলে কৃষ্ণ নাম প্রদান করবারও কেউ নেই, যাকে দেখছে তার পা দুটো জড়িয়ে ধরছে লালাবাবুর, লালারে আজ আমি বুঝতে পারছি বাবা, অহংকার করলে জীবনের সব হারিয়ে যায়। আমার কর্ণে কেবা নাম দেবে, মুখে গঙ্গা আর আমার নাম দেবে, আমার মুখে গঙ্গা আমার জল, আমার কর্ণে কেবা নাম দেবে, আমার শ্রাদ্ধ তর মন পিণ্ড দান বলিকে করিবে বল লালারে। আমার শ্রাদ্ধ তরে পান পিণ্ড দান বলিকে করিবে বল, শ্রদ্ধ তর্পণ পিণ্ড দান লালাকে করিবে বল লালারে। আমার শ্রদ্ধ পিণ্ড দান বলিকে কর,
ফলমলা মারি কে বাই আছে এ জগতে, আমার কে বাই আছে এ জগতে, বলবলি কে বাই আছে আমার এ জগতে, বলবলি কে বাই আছে আমার এ জগতে, লালা তুই ছাড়াই আমার আমার পিণ্ড দিতে লালার, বলবলি কে বাই আছে আমার এ জগতে, লালা তুই ছাড়াই আমার পিণ্ড দিতে, বলবলি কে বাই আছে এ জগতে, তুই ছাড়াম পিণ্ড দিতে, বলবলি কে বাই আছে এ জগতে, ছাড়াম পিণ্ড দিতে, বলবলি কে বাই আছে নিতাই গৌর হরি হরি, বলবলি কে বাই আছে জগতে, তুই ছাড়া মোর পিণ্ড দিতে, বলবলি কে বাই আছে আমার জগতে, আমার সত্যতর মন পিণ্ড দান কে করিবে ওমা। ইহ জগতে প্রত্যেকটা মা বাবা পুত্র সন্তানের আশা করে, কেন জানো? তার সেই পিতামাতা মরে গেলে শ্রাদ্ধ ক্রিয়া করবে, চলে যাবার সময় তার মুখে একটু গঙ্গা জল দেবে বলে, কর্ণমূলে একটু কৃষ্ণ নাম প্রদান করবে বলে, লালা লালা বলতে বলতে লালাবাবুর পিতার মৃত্যু হল। প্রতিবেশীরা দুটো বছর ধরে খুঁজে বেরিয়েছে লালাবাবু কোথায় আছে, খুঁজতে খুঁজতে সন্ধান পেয়ে তারা বর্ধমান জেলার কারখানায় এসে হাত দুটো জোর করে বলছে, ছোটবাবু ছোটবাবু, যার ওপরে তোমার এত অনুরাগ সে তো আর বেঁচে নাই গো, যার জন্য তুমি অভিমান করে চলে এলে সে তো আর বেঁচে নাই, জানো বড়বাবু চলে যাবার আগে যাকে দেখেছে তার পা দুটো জড়িয়ে ধরেছে, ক্ষমা ভিক্ষা চেয়েছে, তুমি চলো তার জমিদারিতে ফিরে যাবে চলো, তার ওই বিপুল ঐশ্বর্য কে রক্ষা করবে? না গো না, আমি আর যাব না জমিদারিতে, তাই কি কখনো হয়? বড়বাবু বলেছেন যে অহংকার নিয়ে সে কোনোদিন কাউকে কিছু দান করতে পারেনি, তুমি যেন তার জমিদারিতে বসে দুহাত ভরে সবাইকে সব কিছু দান করে দিতে পারো। লালাধুলার মধ্যে আছাড় খেয়ে পড়েছে বাবা, এই শুভবতীর উদয় যদি তোমার সেদিন হতো তাহলে তোমার তোমার জমিদারি ছেড়ে আমাকে আর আসতে হতো? আমি যাব, আমি যাব, আমি আমার পিতার অহংকার চূর্ণ করব, আমি যাব। প্রতিবেশীদের কথায় পুনরায় ফিরে এলো লালা তার জমিদারিতে, এখন লালা জমিদার হয়েছে, মস্ত বড় জমিদার। মস্ত বড় জমিদার হওয়ার পরে দিন যায়, মাস যায়, বছর যায়, দেখতে দেখতে পরিণত লালা তৈরি হয়েছে। প্রতিবেশীরা বলছে, বাবু আর কতদিন তুমি এইভাবে একা একা রইবে, এবার তুমি বিবাহ করো।
প্রতিবেশীদের কথা লালাবাবুর বিবাহ হল লালাবাবুর স্ত্রীর নাম ছিল কাত্তায়নী বিবাহের এক বছর পরে লালাবাবুর একটা পুত্র সন্তান জন্ম নিল কাত্তায়নী বলছে স্বামী আমাদের তো পুত্র হয়েছে পুত্রের কি নাম রাখবো কাত্তায়নী আমাদের কথাটা বন্ধ কর যে ভক্ত সে কেমন করে শিক্ষা দেয় আমাদের কথাটা বলো না কারণ আমরা নিজেরাই আমাদের নই সন্তানটা আমাদের হবে কোথা থেকে একবারও কি চিন্তা করেছি কাত্তায়নী সন্তানটা তার দেওয়া সম্পদ তাই এমন একটা নাম রাখতে হবে যে নাম করতে করতে আমরা দুজনেই ভবসিন্ধু তরী পার হয়ে যেতে পারি আপনাদের মনে আছে অজামিল দস্যুর কথা যে অজামিল দস্যু তিনবার বলেছিলেন চলে যাবার সময় আয় নারায়ণ কোথায় নারায়ণ একবার আমার কাছে আয় এই নারায়ণ নারায়ণ বলতে বলতে অজামিল দস্যু পর্যন্ত উদ্ধার হয়ে গিয়েছিলেন তাই কাত্তায়নী আমাদের সন্তানের নামও রেখে দাও নারায়ণ বলা তো যায় না অন্তিমকালে যাবার সময় হয়তো ভগবানকে ভুলে গেলেও যেতে পারি কিন্তু নিজের ঔরার্যাত সন্তানকে কেউ কখনো ভুলতে পারে না দেখবেন সন্তান যতই লাথি ঝাঁটা মারুক না কেন ওই মৃত্যুশয্যায় শয়ন করে প্রত্যেকটা পিতা মাতা সন্তানের মঙ্গল কামনাই করে যায় কি করে না তাই বলছে কাত্তায়নী চলে যাওয়ার সময় হয়তো ভগবানকে ভুলে গেলে যেতে পারি কিন্তু নিজের ঔরার্যাত সন্তানকে কেউ কখনো ভুলতে পারে না তাই যদি কারোর পুত্রের নাম হয় নারায়ণ যদি কারোর পুত্রের নাম হয় মধুসূদন যদি কারোর পুত্রের নাম হয় গোবিন্দ চলে যাবার সময় একবার ওই নামটা ধরে তো ডাকতে পারো এক কাজে দু কাজ হয়ে যাবে একদিকে ভগবানকেও ডাকা হবে আর একদিকে নিজের ঔরার্যাত সন্তানকেও ডাকা হবে লালার ওই একমাত্র পুত্রের নাম হলো নারায়ণ কিন্তু কোনো কন্যা ছিল না একটা পালিতা কন্যা ছিল যার নাম হলো সুমতি নিজের ঔরার্যাত সন্তান নয় সেই সন্তানের নাম ছিল সুমতি সুমতি নামের অর্থ কি ওই চরণে যার সুমতি কুমতি নয় এখন লালা জমিদার হয়েছে হ্যাঁ গো মা ছোটবেলা থেকে যার ত্যাগের মন্ত্রে দীক্ষা নেবার অভ্যাস যে ত্যাগ বড় ভালোবাসে সে যদি ভোগের মঞ্চে বসে ভগবান কখনো সহ্য করে লীলার এবারই তো মাধুর্য লালা যখন জমিদারিতে বসেছে একজন বৈষ্ণব ভিখারিকে পাঠিয়ে দিয়েছে সেই বৈষ্ণব ভিখারি ভিক্ষার ছুরি কাঁধে নিয়ে লালার দরজায় এসে দাঁড়িয়েছে বাবু ও বাবু আমায় এক মুষ্টি ভিক্ষা দাও বাবু লালা ভিখারিকে দেখে চমকে উঠেছে আহা অনেক ভিখারি দেখেছি এমন প্রেমের ভিখারি তো দেখি নাই কণ্ঠে তুলসীর মালা ললাটে তিলক সদাই কৃষ্ণগুণ গাইতে গাইতে নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে ভিখারি অভিখানি এই যে তুমি কে গো তুমি তো নিজেই বললে আমি ভিখারি বুঝতে পারছো না তবে আমি যেমন তেমন ভিখারি নই বাবু আমায় এক মুষ্টি ভিক্ষা দাও না বাবু বাবু গো বাবু গো বাবু গো ও বাবু গো
আমি খোলা দেন ভিক্ষা রে গো আমি খোলা দেন ভিক্ষা রে বাবু গো বাবু আমি হলা দীর ভিখারি গো বাবু আমি হলা দীর ভিখারি বাবু গো বাবু গো আমি হলা দীর ভিখারি গো বাবু আমি হলা বাবু গো বাবু গো আমি গোলা দিন ভিখারি গো বাবু আমি গোলা দিন ভিখারি ও তার নাম নিয়ে ঘুরে বেড়ায় ও তোর নাম নিয়ে ঘুরে বেড়ায় ও তোর নাম নিয়ে আমি ঘুরে বেড়ায় ও তোর নাম নিয়ে ঘুরে বেড়ায় আমার নেই তো টাকা করে আমি খোলাম দিন ভিখারি গো বাবু আমি খোলা দিন ভিখারি বাবু গো বাবু গো আমি খোলা দিন ভিখারি গো বাবু আমি খোলা দিন ভিখারি আচ্ছা আমি বুঝলাম তুমি দিন ভিখারি তা ঘরে তোমার কে কে আছে আমার ঘরে নামাবো না আমার ঘরে আপন বলতে কেউ নাই আমার ঘরে পিতা নাই মাতা নাই ভগ্নী ভ্রাতা এ জগৎ মাঝে আমার কেউ নাই তাহলে তবে কি তুমি বিবাহ করেছ না বাবু না আমি বিবাহ করি নাই বলে আমার ঘরে স্ত্রী পুত্র কন্যা জগতে আমার কেউ নেই তাহলে তুমি কার জন্য ভিক্ষা করো খুব ভালো করে বুঝবেন জায়গাটা তুমি বলছো তোমার ঘরে কেউ নেই অথচ তুমি কার জন্য ভিক্ষা করো জানো বাবু এই জগতে আমার আপন মুহূর্তে কেউ না থাকলো আমার ঘরে পরমার্থিক জগতে যাকে আমি প্রতিদিন ভিক্ষা করবার জন্য যখন ঘরের বাহির হই আমি দরজাটা বন্ধ করে রেখে আসি আমি দরজা বন্ধ করে তার কাছে নিবেদন রেখে আছি আমি তো কাঙাল মানুষ আমি যেন দরে দরে ঘুরে ঘুরে তোমার জন্য এক মুষ্টি তণ্ডুল জোগাড় করতে পারি লালা বলছে ভিখারি সে কে গো সে কে জানো তুমি আমার ঘরে আছে ওই গিরিধারি বাবু তাই তো দারে দারে আমি ভিক্ষা আমার ঘরে আছে আমার গিরিধারি আমার
ঘরে আছে ওই গিরিধারি বাবু গো বাবু বাবু গো বাবু গো আমার ঘরে আমার গিরি ধারি তাই তো দরে দরে ভিক্ষা করি আমার ঘরে আছে নিতাই গৌর হরি হরি বল হরি আমার গিরি দানে দানে আমি ভিক্ষা করে দানে সেবা দিয়ে পাই গো প্রসাদ সারে সেবা দিয়ে পাই গো প্রসাদ দানে সেবা দিয়ে পাই গো প্রসাদ তারে সেবা দিয়ে পাই গো প্রসাদ বলি এই তো আমার রীতি বাবু গো আমি হলাম তীর ভিখারি গো বাবু আমি হলাম তীর ভিখারি বাবু গো বাবু গো আমি হলাম তীর ভিখারি গো বাবু আমি লালা মনে মনে চিন্তা করছেন ভিখারির বুঝি কিছুই নেই তাই আমার দাঁড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে অমন করে কাঁদছে ভিখারি দাঁড়াও দাঁড়াও তুমি অমন করে কেঁদো না আমি তোমার জন্য ভিক্ষা নিয়ে আসছি উদার মন লালার ভেতর থেকে একটা থলির মধ্যে করে এক থলি টাকা নিয়ে এসেছি আপনাদের চোখ দুটো দেখলেই বলে দেয় আপনারা কতটা প্রেমিক মা গো আমি এই কথাটা এখন সব জায়গায় বলি যে দক্ষিণ চব্বিশ পরগনায় যখন জীবনে কীর্তন শুরু করেছিলাম বিশ্বাস করুন আজকের এই পরিস্থিতি তখন ছিল না আমার কীর্তন করতে গেলে ভয় লাগতো যে শ্রোতারা কি চায় আর এখন যতদিন যাচ্ছে ততই আপনারা বুঝতে পারছেন কীর্তন বস্তুটা কি জিনিস এর থেকে বড় আনন্দের আর কিছু নয় জানবেন যেদিন কৃষ্ণ বলে কাঁদা হয় না সেদিনটা জীবের কোনোদিন ভালো দিন হতে পারে না যেদিন কৃষ্ণ ভজন হয় না সেদিনটা জীবের কখনো ভালো এসো বাবা একটা থলির মধ্যে করে এক থলি টাকা নিয়ে এসে লালা যখন ভিখারির হাতে দিতে যাবে ভিখারি বলছে বাবু এগুলো কি গো কেন এগুলো টাকা এত টাকা এত টাকা দিয়ে আমি কি করব বাবু শোনো কথা টাকা দিয়ে আমার মানুষ কি করে শোনো ভিখারি আমি এই টাকাগুলো তোমায় দিলাম কাল থেকে তোমাকে আর দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে হবে না এই টাকাগুলো নিয়ে তুমিও একদিন আমার মতো মস্ত বড় জমিদার হয়ে যাবে আমি যেমন রাজপালনকে ঘুমাই তুমিও আমার মতো রাজপালনকে ঘুমাবে ভিখারি বলছে বাবু আমি যদি রাজপালনকে ঘুমাতে পারি আমি যদি রাজপালনকে ঘুমাতে পারি
তাহলে আর দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করে কি লাভ বলো? ভিখারি লালার হাত থেকে টাকার থলিটা নিয়েছে, টাকার থলিটা মাথায় নিয়ে যখন এক পা দুপা করতে করতে চলেছে, মনে মনে চিন্তা করছে টাকার ওজন যে কেমন জীবনে তো কোনোদিন জানি না, কারণ আমি তো ভিখারি মানুষ, টাকার ভার আমি কি করে বুঝবো। আজ বুঝতে পারলাম বিষয়ের ওজন কতখানি। ওই বিষয় মাথার উপরে নিয়ে আমি যখন ধীরে ধীরে হেঁটে চলেছি, তাই গৌর হরিবল 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 জনবাবু, ওই টাকার থলিটা মাথায় লইয়ে যখন আমি নদীর ধার দিয়ে ধীরে ধীরে হেঁটে চলেছি, কে যেন আমায় পেছন থেকে ডাকছে, ভিখারিনে তুই তো সর্বত্যাগী, তোর মধ্যে বিষয়ের বাসনা জাগলো। তাই বলি ভিখারি, তোর ওই ভিক্ষা করো অন্ন যে আমার বড় ভালো লাগে রে, তোর ওই ভিক্ষা করা অন্ন আমার বড় ভালো লাগে। আর তুই কি না আজকে টাকা নিয়ে জমিদার হবি, রাজপালককে ঘুমাবি? ওরে আমি ধনীর ভগবান নই রে, আমি কাঙালির ভগবান। আপনাদের মনে আছে বিদুরের স্ত্রী ভগবানের দর্শন পেয়ে বাহ্যস্মৃতি হারিয়ে ফেলেছে, যে বিদুরের খুদ পর্যন্ত ভগবান সেবা নিয়েছে, বাহ্যস্মৃতি হারিয়ে ফেলেছিলেন ভগবানের মদন দর্শন করে। হঠাৎ করে বিদুরের স্ত্রী ভগবানকে সেবা দিতে গেলেন হাতে রম্ভা অর্থাৎ কলা, কলার খোসাটা ছাড়িয়ে কি করেছে জানো না, শ্বাসটাকে হাতের মধ্যে রেখে ওই খোসাটা যখন দিতে যাবে, খোসাটা যখন তুলে দিতে যাবে, এমন সময় বিদুর ঘরের মধ্যে প্রবেশ করেছে। কি তুমি আমার ভগবানের, আমার ভগবানের শিবকে কলার খোসা তুলে দিচ্ছ? ভগবান বলছে বিদুর, আমাকে দর্শন করবার পরে ওর বাহ্যস্মৃতি জ্ঞান ছিল না কোনটা কলার খোসা আর কোনটা কলার সাপ, আজও সব ভুলে গেছে। হাজারি কলার খোসাই আমার কাছে অমৃতের মতন মনে হতো গো, কারণ ওই কলার খোসার মধ্যে যে প্রেম ছিল। ইহ জগতে যারা আমায় সোনার সিংহাসনে রেখে রাজভোগ দিয়ে ডাকে, ওই রাজভোগের মধ্যেও সেই প্রেম থাকে না। আর তুমি কিনা আজকে আমার, তুমি কিনা আজকে আমায় সেবা হতে বঞ্চিত করলে? তাই আজকে ভিখারি বলছে বাবু, এই টাকাগুলো নিয়ে আমি চিন্তা করলাম, আমি যদি রাজপালঙ্কে বসি, আমি যদি রাজপালঙ্কে ঘুমাই, আমি যদি রাজ অট্টালিকায় থাকি, তাহলে ওই কাঙালির ভগবান, ওই কাঙালির ঠাকুর যে আমার ঘর থেকে চলে যাবে। তাই আমি কি করলাম জানো, সে আমায় ডেকে ডেকে বলছে, ও রেঙাই ভিখারি, ওরে আই ভিখারি আই রে ফিরে, ও তুই ভুলে যাস না তোর মোহ ভরে ভিখারি রে, আই ভিখারি ও তুই আই রে। Thank you.
তোর গোবিন্দ সেবার বেলা চলে যায়, তোর গোবিন্দ সেবার বেলা চলে যায়, ও তোর গোবিন্দ সেবার বেলা চলে যায়, বাবু আমি চিন্তা করলাম এই টাকাগুলো নিয়ে গেলে যদি ঘর থেকে গোবিন্দই চলে যায় তাহলে টাকাগুলো নিয়ে ঘরে গিয়ে কি করব, তাই কি করলাম জানো, সব নদীর জলে ফেলে দিলাম, সব নদীর জলে ফেলে দিলাম, সব নদীর জলে ফেলে দিলাম, হরি হরি বল, নদীর জলে ফেলে দিলাম, বিষয় বাসনাই গোবিন্দ ভুলে যাব মনে নদীর জলে ফেলে দিলাম, বিষয় বাসনাই গোবিন্দ ভুলে যাব বলে সব নদীর জলে ফেলে দিলাম, বিষয় বাসনাই গোবিন্দ ভুলে যাব বলে সব নদী ফেলে দিলাম, হরি বল, বাসনাই গোবিন্দ ভুলে যাব সবে নদীর জলে ফেলে দিলাম, সে বাসনাই গোবিন্দ ভুলে যাব বলে সবই নদীর জলে ফেলে দিলাম, সেবা দিতে ভুল করিস নে আমা, সেবা দিতে ভুল করিস নে যাবা,